আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর ওনার জানাজার নামাজ পড়ানো হয়নি, কিন্তু কেন? এবং যেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজান মাস, কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেই দিন কেউ রোজা রাখেনি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর বছরকে কষ্টের বছর কেন বলা হয়? এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শকবৃন্দ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কুরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও কুরআন কারিমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন। তাঁর ব্যবসায়ী কাফেলার নিযুক্ত উটের সংখ্যা প্রায় 80,000 ছিল। সেই সকল উটের মাধ্যমে তিনি শাম, সিরিয়া, মিশর এবং ইয়েমেনে তিনি ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন। কিন্তু আল্লাহ রাসূলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহ রাসূলের হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার এবং প্রসারে ব্যয় করতে পারেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তাঁর পিতা খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জায়দা তাঁর বংশের পরম্পরা পিছনে গিয়ে আল্লাহ রাসূলের বংশের সাথে মিলিত হয়, যে কারণে তাঁর বংশমর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবার মতোই উপযুক্ত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হস্তি বাহিনীর আক্রমণের 15 বছর পূর্বে হয়েছিল এবং নবীজির হিজরতের বছর তার বয়স 65 বছরে উপনীত হয়। তিনি 65 বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লাই দাফন করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তখন একদিন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূলের কাছে আগমন করেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগমন করছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, তাতে তরকারি এবং খাবার দাবা নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ তাআলা এবং জিব্রাইল তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন, জান্নাতের মাঝে তার জন্য একটি মণি মুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হৈহুল্লোর থাকবে না, শান্তি এবং নিরবতা বিরাজ করবে। আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিসসালামের সময় সবচেয়ে নেককার নারী ছিল হযরত মারিয়াম আলাইহিসসালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিতা এবং নেককার নারী হচ্ছে খাদিজা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবিদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবিরা উত্তর দিল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত 4 মহিলা। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, দ্বিতীয় জন ফাতিমা বিনতে মুহাম্মদ, তৃতীয় জন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থ হযরত মারিয়াম বিনতে ইমরান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বলতেন, আমি তাঁর চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি, কেননা তুমি সেই সময় ঈমান এনে আমার পাশে ছিলে, যখন মক্কার কাফেররা আমার উপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল, তুমি সেই সময় তোমার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে, যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানের জননী তোমাকে বানিয়েছেন, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যকার বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তাঁর জানাজার নামাজ আদায় করা হয়নি। মূলত এটা এই কারণে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তখন পাঁচ ওয়াক্ত সালাত সহ জানাজার সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি, কেননা তখন রমজানে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছর আল্লাহ রাসুলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুইজনই আল্লাহ রাসুলের পাশে ছিলেন, তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তেকালে আল্লাহ রাসুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই কারণেই এই বছরকে কষ্টের বছর বলা হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাতের ফরজ হওয়ার বছরেই ঘটে থাকে। হিজরতের কয়েক মাস আগে হযরত জিব্রাইল আলাইহিসসালামের সুসংবাদ অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নির্মিত মণি মুক্তার নির্মিত প্রাসাদে রয়েছেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত খাদিজার কবরে নামেন এবং নিজের হাতে হযরত খাদিজার দেহ কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয়টি সন্তান জন্ম হয়, যার মধ্যে দুইটি পুত্র সন্তান যারা শিশু বয়সেই ইন্তেকাল করেন এবং চারটি কন্যা সন্তান। হযরত কাসেম বিন মুহাম্মদ আল্লাহ রাসুলের সবচেয়ে বড় সন্তান ছিলেন। এই ছেলের নাম অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কুনিয়াত উপনাম রয়েছে, আবুল কাসেম। তার পরে কন্যা সন্তানদের মধ্যে হযরত জয়নব বিনতে মুহাম্মদ আল্লাহ রাসুলের সবচেয়ে বড় কন্যা। তারপরে তৃতীয় পুত্র সন্তান আবদুল্লাহ বিন মুহাম্মদ, তিনি খুব অল্প বয়সে মারা যান। এই পুত্র সন্তানটি নবুয়তের বছরে জন্মগ্রহণ করেন, যার কারণে তাকে তৈয়েব এবং তাহের দুইটি উপনামে ডাকা হয়ে থাকে। তারপরে চতুর্থ সন্তান হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পঞ্চম সন্তান হযরত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এই সকল সন্তানদের জন্মের মাঝে এক বছরের ব্যবধান থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাঁচটি বিশেষ মর্যাদা ছিল। সর্বপ্রথম, তিনি আল্লাহ রাসুলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি যখন আল্লাহ রাসুলের স্ত্রী হন তখন তার বয়স ৪০ বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রাসুল দ্বিতীয় বিয়ে করেননি। বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর রাসুলের শাফায়াত নসিব করেন। আমিন।